Hey guys, I'm Mohammad Ali, fitness diagram থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো যে ট্রাইসেপস ওয়ার্কআউট ফর বিগিনার। তো আমাদের মনে রাখা উচিত যে ট্রাইসেপসে তিনটা মাসেল থাকে, লং হেড, ল্যাটারাল হেড, মিডল হেড। তো আমরা মোটামুটি ভাবে আজকে তিনটা মাসেলেরই কাজ করব। তো এখন যেটা হচ্ছে যে ট্রাইসেপস এক্সটেনশন, এটা আমাদের ল্যাটারাল হেডে লাগতেছে। তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে মারা উচিত, যাতে কোনো আঁকা ফাঁকা না হয়, ইনব্যালেন্স না হয় ঠিকভাবে। তো আশা করা যায় যে এই ট্রাইসেপস এক্সটেনশন মারলে আমরা খুব ভালো রেজাল্ট পাইতে ভালো রেজাল্ট পাবো। এই ওয়ার্কআউট কম্বিনেশনটা ঠিক এমনভাবে দেওয়া আছে যে আপনারা খুব একটা বিগার একটা মাসেল পাবেন এবং খুব ভলিউম পাবেন। আর এখন যেটা হচ্ছে যে ওভারহেড ট্রাইসেপস এক্সটেনশন ইজেড বার, এটা যতটুকু সম্ভব আপনার এলবোটা নর্মাল রাখবেন, ঠিক যেভাবে উনি মারতেছে আমাদের শাহেদ ভাই। তো এখানে কোনো জোর দেওয়া উচিত না, হাড়টা যেভাবে নামে ঠিক ওই বরাবর মারবেন। তো এই ওয়ার্কআউট করলে দেখা যায় যে আমাদের যে তিনটা মাসেলে তিনটা মাসেলেই হিট করবে। তো আপনারা খুব ভালো একটা ভলিউম পাবেন। তারপর এখন যেটা আমরা দেখাবো যে ট্রাইসেপস পুশ ডাউন, এটা আমাদের মিডল হেড এবং ল্যাটারাল হেড দুইটাই লাগবে। তো এখানে খুব দ্রুত একটু সহকারে মারা হচ্ছে, আপনারা অবশ্যই স্লোভাবে মারবেন যাতে বড় একটা আর্মস পাওয়া যায়, বড় একটা ভলিউম পাওয়া যায়। এই ওয়ার্কআউটটা আমাদের এক মাস করা উচিত যাতে আমরা ভালো একটা রেজাল্ট দাঁড় করাতে পারি। এবং আমাদের 10 থেকে 12টা 4 সেট অথবা 5 সেট মারবো, তাতে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ওভারহেড ডাম্বেল এক্সটেনশন, এটা আমরা আপনারা যেভাবে হাড়টা আপনার নর্মাল রাখবেন, কোনো প্রেশার দেওয়ার দরকার নেই, কোনো জোর জবরদস্তি করার দরকার নেই, ঠিক উনি যেভাবে মারছে ঠিক সেভাবে আস্তে আস্তে মারবেন, তাহলে আমাদের লং হেডে হিট করবে, এটা লং হেডের জন্য। তারপর আমরা যেটা দেখাবো বেঞ্চ ডিপস, তো এটা আমাদের ল্যাটারাল হেডে লাগে এবং তিনটা হেডে আমাদের কাজ করে। অবশ্যই আমাদের ওয়ার্কআউটটা ফলো করবেন এবং আমরা নেক্সট যে ভিডিওতে ওটা দিব যে বাইসেপস এবং ট্রাইসেপসের যেই মাসেলগুলি থাকে, হেডগুলি থাকে, অবশ্যই ফলো করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইবার করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।